নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আগামী বছর অর্থাৎ 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন বদলে যেতে চলেছে। তারা জানিয়েছিল যে নতুন একটি পরীক্ষা পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষা পদ্ধতিতে কোশ্চেনপত্র এবং উত্তরপত্র একটাই হবে এবং তারা এই পদ্ধতিটির নাম দিয়েছে QCAB ফরম্যাট, বা অনেকে এটাকে QAB ফরম্যাট বলছেন। এরপর থেকেই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে নতুন এই পদ্ধতি কী হতে চলেছে এবং এতে নাম্বার বিভাজন কীরকম হবে। তো সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই বিজ্ঞপ্তিটিতে তারা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জিনিসকে উল্লেখ করে দিয়েছে, যেটি দেখলে আপনাদের মধ্যে যে সমস্ত কনফিউশন তৈরি হয়েছে তা দূর হয়ে যাবে। আমরা এই ভিডিওটিতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এখানে টু দি পয়েন্ট প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটির লেন্থ একটু বড় হতে পারে, কিন্তু এটি আপনাদের জন্য অত্যন্ত ইউজফুল হবে, তাই ভিডিওটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তিটি দুটি ভাষায় প্রকাশিত হয়েছে, একটা হলো ইংরেজি এবং একটা বাংলা। আমি এখানে বাংলায় বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, কারণ ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত হয়েছে, সার্কুলারের উপরেই লেখা রয়েছে, 25/9/2019 এই তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সকল উচ্চ মাধ্যমিক বিদ্যায়তন প্রধান শিক্ষক শিক্ষিকা এবং 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি, 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন আঙ্গিকে প্রশ্নপত্র তথা উত্তরপত্র বা কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট বা QCAB চালু হচ্ছে। এই পদ্ধতি বা ব্যবস্থায় পুরনো পাঠের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নপত্র এবং পাঠের জন্য নির্দিষ্ট উত্তরপত্র পৃথকভাবে থাকছে না। অর্থাৎ এটা বলতে চেয়েছে যে আগে যেরকম কোশ্চেন পেপার এবং অ্যান্সার পেপার দুটো আলাদা হতো, এই নতুন পদ্ধতিতে সেটা হচ্ছে না। এবার দেখুন কী লিখেছে, নতুন পদ্ধতিতে কী হবে। নতুন এই পদ্ধতিতে একটাই QCAB বা কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট বা প্রশ্নপত্র তথা উত্তরপত্র থাকছে, যেখানে MCQ ও SAQ এবং ডেসক্রিপটিভ টাইপ একই সঙ্গে একটি বুকলেটে একত্রে থাকছে। অর্থাৎ যে তিন ধরনের কোশ্চেন হয়, MCQ অর্থাৎ যে টিকমার্ক দেওয়া কোশ্চেন, SAQ অর্থাৎ শর্ট অ্যান্সারিং কোশ্চেন যেগুলো ছোটো প্রশ্ন আর কি, এবং ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের জন্য একটা বুকলেট থাকছে। শুধু প্রশ্নপত্র এবং উত্তরপত্র বলে কিছু থাকছে না, এর জন্য পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিও থাকছে না। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা লক্ষ্য করবেন যে পরীক্ষা শেষে আগে যেমন প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারতেন, এবার থেকে সেটার কোনো সুযোগ থাকছে না। এবার দেখুন কি বলেছে, প্রতিটি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নপত্রের জন্য নির্দিষ্ট ওয়ার্ড লিমিট উল্লেখ থাকছে এবং উত্তর লেখার জন্য নির্দিষ্ট স্পেস থাকা থাকছে। অর্থাৎ যে বড় কোশ্চেনগুলি হবে, সেই বড় কোশ্চেনগুলি ধরুন 5 নম্বরের একটি কোশ্চেন হবে বা 6 নম্বরের একটি কোশ্চেন হবে, সেই কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট বেঁধে দিয়েছে। অর্থাৎ আপনাকে 500 শব্দের মধ্যে বা 600 শব্দের মধ্যে আপনাকে ওই কোশ্চেনের উত্তরটি লিখতে হবে এবং তার জন্য একটি নির্দিষ্ট স্পেসও দেওয়া রয়েছে, ফাঁকা শূন্যস্থান দেওয়া থাকছে, সেই শূন্যস্থানের মধ্যেই আপনাকে উত্তরটি লিখতে হবে। তারপর দেখুন, MCQ ও SAQ এর জন্য বক্স বা স্পেস রাখা থাকছে, অর্থাৎ যেমন চলে আসছে সেরকমই। প্রতিটি প্রশ্ন তিনটি ভাষায় থাকছে, প্রশ্নপত্র লেখার জন্য পর্যাপ্ত স্পেস থাকছে। প্রতিটি প্রশ্ন তিনটি ভাষায় বলতে এখানে বাংলা, হিন্দি এবং ইংরেজির কথা বলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত পেজ বুকলেট এর শেষাংশে থাকছে। অর্থাৎ যে বড় কোশ্চেনের বিষয়টি বলছিলাম, বড় কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট জায়গা এবং ওয়ার্ড লিমিট দেওয়া থাকছে, তাছাড়াও একটা অতিরিক্ত পেজ বুকলেট দেওয়া থাকছে, যেখানে যদি একান্তই আপনার প্রয়োজন হয় তাহলে সেখানে লিখতে পারবেন, বা ধরুন কিছু ভুলভ্রান্তি হলো তো সেখানে কাটাকাটি হলো, তো সেক্ষেত্রে আপনি নিচে ওই যে পেজ বুকলেট দেওয়া থাকছে সেখানে কোশ্চেনটির উত্তর লিখতে পারবেন। তারপর দেখুন কি বলেছে, একান্ত জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের জন্য লুজ শিটের ব্যবস্থাও থাকছে। লুজ শিটের ব্যবস্থা কিন্তু একটা রাখছে, কিন্তু সেটা একান্তই জরুরি প্রয়োজনে, এই কথাটি কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপর দেখুন, এখানে বলেছে যে এই QCAB ফরম্যাট চালু হওয়ার ফলে যে সুবিধাগুলি রয়েছে সেগুলি কী। প্রথমত, পরীক্ষা হলে নকল করার প্রবণতা কমবে।
যেহেতু কোশ্চেন পেপার বাইরে বেরোনোর কোনো চান্স থাকছে না, সেক্ষেত্রে একদম গ্রহণযোগ্য এই পয়েন্টটি। দ্বিতীয়ত, বৈদ্যুতিন যন্ত্র বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো বন্ধ হবে। যেহেতু একটা কোশ্চেন পেপার হলে কি হয়, একটা এক পেজ বা দু পেজের হয় এবং সেখানে ছবি তুলে সহজেই পাঠানো সেটাকে সম্ভব হয়। যেহেতু এখানে ধরুন তিনটি করে ভাষায় কোশ্চেন পত্রটি হবে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট শূন্যস্থান দেওয়া থাকছে, সেক্ষেত্রে আপনার যে প্রশ্নপত্র তথা উত্তরপত্র যেটা হচ্ছে সেটা 48 থেকে 50 পেজের হওয়ার সম্ভাবনা থাকবে। এবার পরীক্ষার হল থেকে এই 48 পেজ বা 50 পেজের প্রশ্নপত্র তথা উত্তরপত্র যে কিউসিএবি যেটি হচ্ছে সেটাকে বাইরে পাঠানো কার্যত প্রায় অসম্ভব, সেক্ষেত্রে 2 নম্বর পয়েন্টটিও একদমই গ্রহণযোগ্য। 3, প্রশ্নপত্র পৃথক না থাকায় সঙ্গে করে পরীক্ষার হলে বা পরীক্ষার বাইরে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না। অর্থাৎ পরীক্ষা হলের বাইরে আপনি কেউ বাথরুম যাবার নাম করে বা অন্য কোনো নাম করে নিয়ে যায় সেটার কোনো চান্স থাকছে না। 4, দুটি পৃথক উত্তরপত্র না থাকায় খুলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটি কিন্তু এই যে নিয়মটি তার একটা সবচেয়ে বড় সুফল বলতে পারেন। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে লুজ শিট নেওয়ার ফলে লুজ শিট সেখানে লাগানো হয়ে জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে লুজ শিট ওখান থেকে খুলে যাওয়ার ফলে বা হারিয়ে যাওয়ার ফলে যে কোশ্চেন পেপার পরীক্ষার্থীর যে নাম্বার পাওয়া উচিত ছিল সেই নাম্বার পায়নি হারিয়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু এইটা হওয়ার কোনোরকম সম্ভাবনা থাকছে না। 5, মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের সুবিধা হবে এবং মার্ক পোস্টিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে। যেহেতু সিস্টেমটা কি হয়েছে যে 400 শব্দের মধ্যে বা 500 শব্দের মধ্যে আপনাকে 8 নম্বর বা 7 নম্বর যাই কোশ্চেন থাকুক তার উত্তর লিখতে হচ্ছে এবং নির্দিষ্ট স্পেস থাকছে, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারাও কারা টু দি পয়েন্ট অ্যান্সার লিখেছে সেটা বুঝে নাম্বার দেওয়ার ক্ষেত্রে তাদের সত্যিই সুবিধা হবে। 6, পরীক্ষার দিনগুলোতে প্রশ্নপত্র তথা উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে বিতরণ ও পরীক্ষা শেষে সংগ্রহের ক্ষেত্রে ইনভিজিলেটর এবং ভেন্যু সুপারভাইজারদের সুবিধা হবে। অবশ্যই যেহেতু একটাই পেপার হচ্ছে সে সুবিধা হওয়ারই কথা। 7, এক্সট্রা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকছে না, ফলে পরীক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা হবে, এই পয়েন্টটি নিয়ে আর আলোচনা করছি না। 8, পরীক্ষার্থীদের যথাযথ উত্তর লেখার অভ্যাস হবে, অবাঞ্ছিত ও অতিরিক্ত লেখার প্রবণতা কমবে, যেটি আমি আগে বললাম যে এখানে বারবার ফোকাস করা হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার লেখার জন্য। তো সেক্ষেত্রে যারা টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে এবং ওই লিমিটেড স্পেসের মধ্যে এবং লিমিটেড ওয়ার্ড লিমিটের মধ্যে যারা ঠিকঠাক উত্তরটি লিখতে পারবে গুছিয়ে, তারাই কিন্তু এখানে জ্ঞানার হবে, তারাই কিন্তু ভালো নাম্বার পাবে। 9, পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত হবে। যেহেতু যে ব্যাপারটা আগে বললাম যে উত্তরপত্র যে লুজ শিট হারিয়ে যায় সেই বিষয়গুলি থাকছে না, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। 10, পরীক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির পদ্ধতির সঙ্গে পরিচিতি ঘটবে। এখন সারা দেশ জুড়ে এই নতুন নিয়মটি চলে আসছে, তো সেক্ষেত্রে এখন থেকেই পরীক্ষার্থীরা যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলি সেক্ষেত্রে কী নিয়মকানুন চলছে তা এই নিয়মে পরীক্ষা দেওয়ার ফলে বুঝতে পেরে যাবে। তারপর দেখুন কি লিখেছে, QCAB বা কোশ্চেন কাম অ্যান্সার বুকলেটের একটি বিশেষ স্যাম্পেল এবং ওয়ার্ড লিমিটের তালিকা সহ পৃথক সার্কুলার এই সঙ্গে ওয়েবসাইটে দেওয়া হলো। আমি আপনাদের যে স্যাম্পেল কোশ্চেন পেপারটি সেটি দেখাবো, কিন্তু তার আগে আর একটি বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সঙ্গে থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নেব। কারণ সেখানে পরীক্ষার্থীদের যে মার্কস ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ নাম্বার বিভাজনের বিষয়টি সেখানে ভালো করে উল্লেখ করে দেওয়া রয়েছে, তো সেটি আগে দেখিয়ে নেব, তারপর আপনাদের আমি স্যাম্পল কোশ্চেন পেপারটিও দেখাবো। এটিও দুটি ভাষায় প্রকাশ করা হয়েছে, বাংলা এবং ইংরেজি। আমি বাংলারটি আপনাদের দেখাচ্ছি। এই সার্কুলারটিতে দেখুন লেখা রয়েছে, সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং 2020 সালের পরীক্ষার্থীদের প্রতি। এখানে দেখুন প্রথমেই কি লিখেছে, 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অর্থাৎ এখানে শুধু পরীক্ষার্থীদের কথা বলা হয়েছে, প্রতিটি বিষয়ে QCAB বা কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট বা প্রশ্নপত্র তথা উত্তরপত্রে যে শব্দসীমা উল্লেখ থাকছে তা অনুসরণ করতে হবে। অর্থাৎ বলছে যদি 500 ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে বলা রয়েছে বা 150 ওয়ার্ড লিমিটের মধ্যে যদি কোনো কোশ্চেন লিখতে বলা হয়ে থাকে, তো আপনাকে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই উত্তরটি পূরণ করার নির্দেশ বিশেষভাবে দেওয়া হচ্ছে।
2 নম্বর, যদি কোনো বিষয়ের কিউসিএবিতে কোনো সাধারণ প্রশ্ন বা গাণিতিক প্রশ্নে ওয়ার্ড লিমিট উল্লেখ না থাকে, তাহলে উক্ত প্রশ্ন বা প্রশ্নগুলির জন্য যে নির্দিষ্ট স্পেস রাখা থাকবে সেখানেই উত্তর লিখতে হবে। অর্থাৎ ধরুন কোনো ম্যাথামেটিক্সের কোশ্চেনে বা অন্য কোনো কোশ্চেনে ওয়ার্ড লিমিট লেখা নেই, যে আপনাকে এই ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে স্পেস দেওয়া থাকছে উত্তরটি লেখার জন্য, শূন্যস্থান যে থাকছে, সেই শূন্যস্থানের মধ্যেই আপনাকে উত্তরটি লিখতে হবে, এটাই বলা হচ্ছে। তারপর দেখুন, অহেতুক অবাঞ্ছিত বা অতিরিক্ত উত্তর লেখার অভ্যাস বন্ধ করতে হবে, যথাযথ উত্তর লেখার প্রতি মনোনিবেশ করতে হবে। এটা আমি আগেও আপনাদের বললাম যে টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। তারপর যদি কোনো পরীক্ষার্থী কিউসিএবির নির্দিষ্ট প্রশ্নের উত্তর লেখার নির্ধারিত স্পেসের মধ্যে উত্তরটি লিখতে ব্যর্থ হয় বা উত্তরটি সম্পূর্ণ করতে না পারে, তাহলে কিউসিএবির শেষাংশে উত্তর লেখার জন্য নির্দিষ্ট অতিরিক্ত পৃষ্ঠায় সেই উত্তরটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ বাই চান্স কোনো পরীক্ষার্থী যে শূন্যস্থানের দেওয়া ছিল কোশ্চেন পত্রে, সেই শূন্যস্থানের মধ্যে উত্তর লিখতে পারলেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য একটি অতিরিক্ত জায়গা থাকছে উত্তর লেখার জন্য, সেখানে লিখতে পারেন। এক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রশ্নের সঠিক উত্তর, সঠিক নম্বর ও কোন পেজের প্রশ্নের উত্তর তা অতিরিক্ত পেজে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আপনাদের কী করা হচ্ছে, ধরুন আপনি একের দাগের কয়ের কোশ্চেনটি লিখছেন এবং এই কোশ্চেনটি আপনার ওই যে পেপারটি ছিল তার 5 নম্বর পাতাই ছিল, তো সেটি আপনাকে আগে ওই যে জায়গায় আপনি লিখছেন সেখানে উল্লেখ করতে হবে, একের দাগের কয়ের কোশ্চেন পেজ নম্বর 5, তারপর প্রশ্নটির উত্তর আপনাকে লিখতে হবে। তারপর দেখুন, সাধারণভাবে লুজ শিটের ব্যবস্থা নেই, তবে অত্যন্ত জরুরি প্রয়োজনে লুজ শিট পরীক্ষার্থীদের দেওয়া যেতে পারে। এটা একান্ত জরুরি প্রয়োজনে, যদি দরকার হয় তাহলে দেওয়া যেতে পারে। এবার দেখুন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে নাম্বারের বিভাজনটা কিভাবে হবে সেটা এখানে লিখেছে। নিচে কত নম্বর প্রশ্নের জন্য কত ওয়ার্ড লিমিট তা সাধারণ তালিকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য দেয়া হলো, তবে কিছু বিষয়ের বা কিছু প্রশ্নের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটের ভারসাম্য বা তারতম্য থাকতে পারে। প্রশ্নের বিষয়বস্তু অনুযায়ী কিছু সাবজেক্টের ক্ষেত্রে এবং বাংলা সহ কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভারসাম্য হতে পারে, যার জন্য প্রশ্নের উত্তর লেখার স্পেস নির্ধারিত করা থাকবে। কিছু কিছু প্রশ্নের উত্তরের ওয়ার্ড লিমিট উল্লেখ না থাকলে যে স্পেস নির্দিষ্ট করা থাকবে সেখানে যথাযথ উত্তর লিখতে হবে। এই বিষয়গুলি আমি আগেও আপনাদের বলেছি। এবার দেখুন এখানে লিখেছে যে কোশ্চেন ওয়েটেজ, মানে কোশ্চেনের নাম্বার কত। ধরুন 4 নম্বরের কোশ্চেনের জন্য ওয়ার্ড লিমিট থাকছে 80, সেরকমই 5 নম্বরের জন্য 100, 6 নম্বরের জন্য 120, 7 থেকে 8 নম্বরের জন্য 150, 10 নম্বরের জন্য 200 এবং 15 নম্বরের জন্য 300 এই ওয়ার্ড লিমিট থাকছে। অর্থাৎ যে নাম্বারগুলি দেওয়া রয়েছে, ধরুন 15 নম্বরের কোশ্চেন লিখছেন, তো আপনাকে 300 শব্দের মধ্যে এই 15 নম্বরের উত্তরটি লিখে সম্পন্ন করতে হবে। নিচে দেখুন সভাপতি মহুয়া দাসের সিগনেচার করা রয়েছে। এরপর আমি আপনাদের দেখাবো যে কিউসিএবি যে ফরম্যাটটি, সেই অনুযায়ী কোশ্চেন পত্র কীভাবে হচ্ছে। স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই স্যাম্পল কোশ্চেন পেপারটি, আমি একটু জুম করে আপনাদের দেখাবো। প্রথমেই দেখুন উপরে যেমন নাম লিখতে বলার থাকে, নাম লিখতে বলা রয়েছে, তারপর রোল নাম্বার, তারপর নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সব যেমন আগেও পূরণ করে এসছেন সেই রকমই নিয়ম। তারপরে দেখুন এখানে ইতিহাসের একটি কোশ্চেন পত্র দিয়েছে স্যাম্পল হিসাবে এবং সেটি নিয়ে আলোচনা করেছে। টোটাল সময় পাবেন 3 ঘন্টা 15 মিনিট, 80 নম্বরের পরীক্ষা, এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে এবং 3টি আলাদা আলাদা সেকশন করেছে। যেমন সেকশন 1, এটা হচ্ছে MCQ টাইপ কোশ্চেন হবে, এখানে 24টি কোশ্চেন থাকবে, 1 নম্বরে করে কোশ্চেন হবে, টোটাল 24 নম্বরে কোশ্চেন থাকবে, এবং এটি এই আমরা যে কোশ্চেন পত্র এবং উত্তরপত্রটি রয়েছে সেটি 3 থেকে 16 নম্বর পেজে থাকবে। তারপরে সেকশন 2 হচ্ছে শর্ট অ্যান্সারিং কোশ্চেনের জন্য, ছোট কোশ্চেনের জন্য, এখানেও 1 নম্বরেরই কোশ্চেন, 16টি কোশ্চেন হবে, তার জন্য টোটাল নাম্বার হবে 16, 17 থেকে 27 নম্বর পেজে এটি থাকবে। এবং 3 নম্বর হচ্ছে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেন, এখানে 5টি কোশ্চেন হবে 8 নম্বরের করে, টোটাল 40 নম্বর থাকছে, 29 থেকে 44 নম্বর পেজে এগুলি থাকবে। এরপর দেখুন নিচে এটা ইনভিজিলেটরের সাইন রয়েছে, তারপর রয়েছে আপনার এখানে সেন্টার ইনচার্জের,
তারপরে এক্সামিনার স্ক্রুটিনার সবাই গাড়ি রয়েছে, যেটা এগুলো আগে যেমন ছিল সেই ব্যাপারই। আমি এরপরে একদম এই পেজটির নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কি লেখা রয়েছে, বিফোর অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন্স রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি হুইচ আর প্রোভাইডেড অন পেজ নাম্বার 2 অ্যান্ড অলসো অন পেজ নাম্বার 29 অফ দিস কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। অর্থাৎ বলা হচ্ছে যে কোশ্চেনের উত্তর লেখার আগে আপনারা যে নিয়ম নীতিগুলি বলা রয়েছে পেজ নম্বর 2 এবং পেজ নম্বর 29 বলা রয়েছে সেগুলি আগে ভালো করে ফলো করুন, তারপর লিখবেন। তো আমরা প্রথমেই দেখে নেব পেজ নম্বর 2 এ কী লেখা রয়েছে। এখানে দেখুন পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রথমত, পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রবেশপত্র অনুসারে প্রশ্নপত্র উত্তর পুস্তিকার ওপর তাদের পূর্ণ নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবে। ভুল লিখলে উত্তর পুস্তিকাটি বাতিল বলে গণ্য হতে পারে। প্রশ্নপত্র সহ পুস্তিকার নির্দিষ্ট জায়গায় ইনভিজিলেটারের স্বাক্ষর করিয়ে নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ এটা আগের মতনই, যেমন আপনার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সব কিছু লিখতেন এবং তারপর ইনভিজিলেটারের সাইন করিয়ে নিতেন, সেটাই করা বলা হচ্ছে। এবং ভুল করলে আপনার ওই প্রশ্নপত্র সহ উত্তর পত্রিকাটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। 2 নম্বর, এই প্রশ্নপত্র উত্তর পুস্তিকাটির সব প্রশ্নগুলি ত্রিভাষিক, অর্থাৎ তিনটি ভাষায় কোশ্চেনগুলি হবে। তিনটি ভাষা কি কি? বাংলা, হিন্দি এবং ইংরেজি। যে কোনো একটি ভাষায় উত্তর করতে হবে। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে ইংরেজি ভাষায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে অনেক সময় বিভিন্ন কোশ্চেনে আপনারা দেখতে পাবেন যে সেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনি ইংরেজি যেটি লেখা রয়েছে সেটির সাথে ট্যালি করে দেখবেন এবং ইংরেজিটিই ফাইনাল অর্থাৎ চূড়ান্ত বলে এরা এখানে বলেছে। তারপর দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মানে হচ্ছে MCQ টাইপ কোশ্চেনগুলি। প্রতিটি প্রশ্নের ডান দিকে তিনটি ভাষার জন্য একটি মাত্র বক্স দেওয়া থাকছে, তার মধ্যে সঠিক বিকল্পটি A, B, C বা D লিখতে হবে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর প্রতিটি প্রশ্নের নিচে প্রদত্ত উত্তর লেখার জন্য নির্দিষ্ট স্থানের মধ্যেই উত্তর দিতে হবে, অন্যত্র নয়। অর্থাৎ যে MCQ কোশ্চেনগুলি আছে সেক্ষেত্রে তিনটি ভাষার কোশ্চেন প্রথমে একসাথে লিখে দেওয়া থাকছে এবং তারপর নিচে একটি ছোট করে বক্স দেওয়া থাকবে। আমি কোশ্চেনটি যখন দেখাবো সেটা ভালো বুঝতে পারবেন আরও। তো নিচে একটি বক্স দেওয়া থাকবে, সেই বক্সে আপনাকে অ্যান্সারটি লিখতে হবে। আর শর্ট কোশ্চেনের জন্য পাশে যে স্পেস দেওয়া থাকবে সেই স্পেসের মধ্যে আপনাকে অ্যান্সারটি লিখতে হবে। তারপর দেখুন প্রতিটি প্রশ্নের সাথে প্রদত্ত স্থানেই ওই প্রশ্নের উত্তর করতে হবে, অন্যত্র নয়। উত্তর পরিমিত এবং যথাযথ হতে হবে। বারবার বলেছি টু দি পয়েন্ট, এখানে সেই কথাটি বলা হয়েছে। তারপর পরীক্ষার্থীর কাছে QCAB ছাড়া কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসদুপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। QCABতে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তর পুস্তিকাটি বাতিল বলে গণ্য হতে পারে। অর্থাৎ বলেছে যে যদি কেউ কপি করতে চায় আর কি, তো কপি করার জিনিসপত্র নিয়ে যায়, সেক্ষেত্রে ধরা পড়লে, এটা আগেও ছিল যেমন শাস্তির ব্যবস্থা নেওয়া হয় সেরকম হবে। তাছাড়া অনেকেই আগে কি করতেন যে উত্তর লিখতে পারেননি, বিভিন্ন স্টুডেন্ট এটা করতেন, তো সেখানে লিখে চলে আসতেন স্যার দয়া করে আমার নাম্বারটা একটু দেখে নেবেন, স্যার দয়া করে নাম্বার দিবেন। তো যদি এই সব জিনিসগুলি এই QCAB ফরম্যাটে করেছেন তাহলে কিন্তু আপনার উত্তর পুস্তিকাটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তারপর দেখুন বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষর, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং অপরিষ্কার হস্তাক্ষর এবং অপ্রয়োজনীয় অতিদীর্ঘ উত্তরের ক্ষেত্রে 4 নম্বর পর্যন্ত মান কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনার যদি বানান ভুল করেন লিখতে বা অপরিষ্কারভাবে লিখেন বা হাতে লেখা খুব খারাপ হয় বা অপ্রয়োজনীয় অতিদীর্ঘ উত্তর, অর্থাৎ আপনি ভুলভাল লিখে জিনিসটাকে বাড়িয়েছেন আর কি, সেক্ষেত্রে আপনার 4 নম্বর পর্যন্ত নাম্বার কেটে নেওয়া হতে পারে আর কি, এটা এখানে বলা হয়েছে। এবং তারপরে দেখুন উপান্তরে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে, যেটা আমি দেখালাম 80 নম্বরের কোশ্চেন হচ্ছে এবং কোন কোশ্চেনে কত নাম্বার থাকছে। এবার আপনি স্যাম্পল কোশ্চেন পেপারটির দিকে লক্ষ্য করুন। ইতিহাসের কোশ্চেন প্রথম একটি দেখুন, প্রথমেই MCQ কোশ্চেনটি আমি দেখাচ্ছি। বিভাগ 1 বা সেকশন 1 এ এই MCQ কোশ্চেন থাকছে।
দেখুন, এখানে প্রথমেই বাংলা ভাষায় লিখেছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে নিচে লেখা প্রদত্ত বাক্সে লিখতে হবে। নিচে দেখুন এখানে বক্স রয়েছে, এই বক্সে লিখতে হবে। এবার দেখুন একটা কোশ্চেন দিয়েছে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। এবার এখানে চারটে অপশান দিয়েছে এ বি সি ডি করে। এবার যেটা আপনার ধরুন মনে হলো যে এ এর উত্তরটি ঠিক, সেক্ষেত্রে এই নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে এ লিখতে হবে। এইভাবেই যারা ইংরেজি এবং হিন্দিতেও পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ওই একটি বক্স, আপনাদের জন্য একটি বক্স, যেটি ঠিক উত্তর মনে হবে সেটি একদম নিচে গিয়ে বক্সে লিখবেন। এইভাবেই দেখুন আবার একটি কোশ্চেন দেখাচ্ছি, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। এবার চারটে অপশান দিয়েছে এ বি সি ডি করে, আপনার যেটি ঠিক মনে হবে এ বা বি বা সি বা ডি সেটিকে নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে লিখবেন। এই গেল এম সি কিউ টাইপ। এবার আমি আপনাদের এসএ কিউ টাইপ যে কোশ্চেন হবে অর্থাৎ শর্ট অ্যান্সারিং কোশ্চেন, তার একটি স্যাম্পেল আপনাদের দেখাবো এবং সেখানে কিভাবে লিখতে বলা হয়েছে উত্তর সেটাও আপনাদের দেখাবো। এবার দেখুন এখানে সেকশন টু করে যে শর্ট অ্যান্সারিং কোশ্চেন সেগুলি লিখতে বলা হয়েছে। তো এই কোশ্চেনগুলো কীভাবে হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, অর্থাৎ বিকল্প কোশ্চেন দিয়েছে আর কি। কোন দেশের মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। তো এইটি কোশ্চেন আপনাকে যে নিচে অ্যান্সার লেখার জায়গাটি দিয়েছে এর মধ্যে আপনাকে অ্যান্সারটি লিখতে হবে। এক নম্বরের কোশ্চেন, তিনটি ভাষাতেই দেখুন পরপর লেখা রয়েছে। সেরকম আবার একটি কোশ্চেন দেখুন, নতুন বিশ্ব বলতে কী বোঝো, এটি কোশ্চেন তিনটি ভাষাতেই কোশ্চেনটি লেখা রয়েছে, নিচে অ্যান্সার লেখার জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে আপনাকে অ্যান্সার লিখতে হবে। এবার যে লক্ষ্য করুন আপনাকে একটা অতিরিক্ত জায়গা দেওয়া হবে বলছিল, সেটি কোশ্চেনগুলি শেষে দেখতে পাবেন। একটি অতিরিক্ত জায়গা দেখুন দেওয়া হয়েছে, এখানে দেখুন লিখে দিয়েছে স্পেস ফর কারেকশান এম সি কিউ অ্যান্ড এসএ কিউ ইফ এনি, অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনি কোনো উত্তর ভুল লিখেছেন পরে আপনি সেটা কেটে ঠিক করতে চান এবং ওখানে জায়গা নেই পর্যাপ্ত, তো সেক্ষেত্রে একটা আপনাকে আলাদা জায়গা দেওয়া থাকছে যার মধ্যে আপনি কারেকশান করতে পারবেন। এরপর দেখাবো আমি আপনাকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলি বা বড় কোশ্চেনগুলি, সেখানে দেখুন একটা নির্দেশ এখানে দেওয়া রয়েছে, বর্ণনাত্মক প্রশ্নের উত্তরের জন্য নির্দিষ্ট স্থান ও শব্দসীমা বজায় রাখতে হবে। কোনো কারণে কোনো প্রশ্নের উত্তরের জন্য নির্দিষ্ট স্থান বিনষ্ট বা বাতিল হলে এই পুস্তিকার শেষে প্রদত্ত কয়েকটি পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে পরীক্ষার্থীকে ওই পৃষ্ঠায় প্রশ্ন নম্বর ও মূল প্রশ্নসহ উত্তর পুস্তিকার অর্থাৎ কিউসিএবির পৃষ্ঠা সংখ্যা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। অতি প্রয়োজনীয়তার ক্ষেত্রে অতিরিক্ত উত্তরপত্র বা লুসিট প্রদান করা হবে। অতিরিক্ত উত্তরপত্রটি বা লুসিটটি মূল প্রশ্নপত্র সহ উত্তর পুস্তিকার শেষ প্রান্তে একসাথে সংযুক্ত করে দিতে হবে। খসড়া কাজের জন্য অর্থাৎ রাফ ওয়ার্কের জন্য এই পুস্তিকার শেষে শেষ পৃষ্ঠটি ব্যবহার করা যেতে পারে। এবার দেখুন বিভাগ তিন অর্থাৎ সেকশন থ্রি করে এই কোশ্চেনগুলি দিয়েছে, এখানে দেখুন ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উত্তর অধিকতম 150 শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ এখানে পাঁচটি কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 8 নম্বর করে থাকবে এবং এই 8 নম্বরের যে উত্তরটি সেটি আপনাকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। এবার দেখাচ্ছি এখানে, এখানে দেখুন মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, এই কোশ্চেনটি আছে এবং এই কোশ্চেনটির জন্য জায়গা দেওয়া রয়েছে, দেখুন যথেষ্ট জায়গা দেওয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনি। সেরকমই আর একটি কোশ্চেন, উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তো কোশ্চেনটির পরে এটিরও দেখুন জায়গা দেওয়া রয়েছে, তো এভাবেই থাকবে। এবং একদম শেষে যে রাফ জায়গাটি দেওয়া থাকছে সেটিও লক্ষ্য করুন, বলেছিল যে একদম শেষে একটি রাফ জায়গা দেওয়া থাকবে। দেখুন এটি সেই রাফ জায়গাটি, এখানে লেখা রয়েছে স্পেস ফর কারেকশান ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ বর্ণনামূলক কোশ্চেনের জন্য এটি হচ্ছে স্পেস কারেকশান করার, যদি কিছু থাকে তো এখানে আপনারা কারেকশান করতে পারেন। তাহলে আশা করি দর্শক বন্ধুরা পুরো যে সিস্টেমটি, সেই সিস্টেমটি নিয়ে আপনাদের যে ধারণা ছিল সেটি আজ ক্লিয়ার হয়ে গেল এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে অবশ্যই অপরের সাথে শেয়ার করুন এবং তাকেও এই ধারণা ক্লিয়ার করতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।